শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতনে বাধ্য করার কোনো বিকল্প নাই। তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে যাচ্ছি সামনের দিকে। ইনশাআল্লাহ আমরা এই স্বৈরাচারী সরকারের পতন করে তবে এই ঘরে ফিরব। আমাদের আন্দোলন আজকের কর্মসূচি হচ্ছে স্বৈরাচার বিরোধী আমাদের আন্দোলনের দ্বিতীয় ধাপ। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতনে বাধ্য করার কোনো বিকল্প নাই। তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে যাচ্ছি সামনের দিকে। ইনশাআল্লাহ আমরা এই স্বৈরাচারী সরকারের পতন করে তবে এই ঘরে ফিরব। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন না হবে, জনগণ তার অধিকার ফিরে না পাবে। এই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে। এই রাষ্ট্র অবশ্যই আমরা এই রাষ্ট্রকে, গণতন্ত্রকে, বাক স্বাধীনতাকে মানুষের হাতে ফিরিয়ে দিতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা ফটিকছড়ি উপজেলা থেকে এসেছি। আমাদের প্রচুর এখানে নেতা কর্মীরা রয়েছে। আমরা যে কোনো আন্দোলনে সামনের সারিতে থাকার জন্য বদ্ধপরিকর, এবং আমরা জেল জুলুম যা কিছু হোক না কেন আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি উত্তর জেলা বিএনপির নূর মোহাম্মদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এক মিনিট শুভেচ্ছা। রবিকা রহমান শপথ। আমি এখানে দাঁড়াবেন, বসবেন।